আপনারা দেখছেন গাল বাংলার মাধ্যমে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপের উদ্বোধনী অনুষ্ঠান, যেটি ঠিক এই মুহূর্তে আল কোরে অনুষ্ঠিত অবস্থিত আল বাইতে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এবং 60,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম এখন কানায় কানায় পরিপূর্ণ এবং চলছে ফিফা আরব কাপের উদ্বোধনী অনুষ্ঠান। আরব দেশের 16টি আরব দেশ মিলে এই কাপের খেলা, এবং এই খেলার আজকে উদ্বোধন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কাতার এবং বাহরাইন। আর আপনারা দেখছেন সরাসরি স্টেডিয়াম থেকে, আল বাইত স্টেডিয়াম, যেটি আরব দেশের ঐতিহ্যবাহী মজলিস বা ঘরের আদলে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে কাতারের আমির সহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দেখছেন গাল বাংলার মাধ্যমে কাতার, ঠিক যেমনটি বলছিলাম যে কাতারে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ফিফা আরব কাপের উদ্বোধনী আসর এবং আল বাইত স্টেডিয়াম, যেটি এই মুহূর্তে এখানে উদ্বোধন করা হচ্ছে ফিফা আরব কাপের। ঠিক এই মুহূর্তে 60,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি কানায় কানায় পরিপূর্ণ। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই এখানে প্রথম উদ্বোধনী খেলাটি শুরু হতে যাচ্ছে, আর তার আগে চলছে উদ্বোধনী পর্ব এবং আপনারা উপভোগ করছেন গাল বাংলার মাধ্যমে। কাজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। গালফ বাংলার মাধ্যমে সরাসরি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফিফা আরব কাপের উদ্বোধনী অনুষ্ঠান, এবং কিছুক্ষণ পরে কাতার বনাম বাহরাইন খেলা শুরু হবে। এবং এই খেলাটি আশা করি আপনারা যারা দেখতে আগ্রহী বিন স্পোর্টস এবং আলকাস টিভি চ্যানেলে দেখতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।